দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। জুনের প্রথম সপ্তাহে আসছে আরেকটি সাইক্লোন, এর সম্ভাব্য নাম নিসর্গ, বাংলাদেশের দেওয়া নাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রাকৃতিক দুর্যোগ গবেষক ডক্টর বিশ্বজিৎ নাথ 23 মে একটি ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য শেয়ার করেন। তিনি ওই স্ট্যাটাসে আরো বলেন, আমরা অতি খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সবাই শক্ত থাকুন, ধৈর্য হারাবেন না। বঙ্গোপসাগর জুড়েই একটি জরুরি সতর্কতা জারি করা দরকার। তিনি জানান, নিসর্গ নামের ঝড়টি জন্ম আন্দামান নিকোবরের দক্ষিণে। এর আগে 25 এপ্রিল ঘূর্ণিঝড় আমফানের আগমনের শঙ্কা প্রকাশ করেছিলেন ডক্টর বিশ্বজিৎ নাথ। এই গবেষক তার আরেকটি স্ট্যাটাসে আশঙ্কা করেছেন আমফান পরবর্তী ভয়াবহ বন্যার। সর্বশেষ তিনি জুনের আসন্ন ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করলেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আমফানের কারণে 26টি জেলায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 1100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা বলে জানিয়েছেন তিনি।